বিলাতে বাঙালির সব আয়োজক এবং এই অনুষ্ঠানের সব শ্রোতা বন্ধুদের আবহের তরফ থেকে জানাই শুভেচ্ছা। আসুন আমরা সকলে মিলে বিলাতে বাঙালির এই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করে তুলি। আবহ অ্যাটলান্টা শহরের একটি নাটকের দল। এখানে আমরা প্রথাগত নাটকের পাশাপাশি পরীক্ষামূলক কাজ করে থাকি নিয়মিত। আমাদের আজকের নিবেদন শ্রী ব্রজসুন্দর দাসের লেখা নাটক একদিন বিকেল বেলায়। এতে কণ্ঠ অভিনয়ে আছেন প্রলয় সেনের ভূমিকায় কল্লোল নন্দী, বিশাখা দত্তের ভূমিকায় মহুয়া মণ্ডল। নাটকটির নির্দেশনা ও সম্পাদনা করেছেন কল্লোল নন্দী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর প্রলয় সেন একদিন এক মফস্বল শহরের পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পান এক মহিলাকে, যার সাথে ৪০ বছর কোনো যোগাযোগ ছিল না। ৪০ বছর আগেকার প্রায় ভুলে যাওয়া কিছু ব্যক্তিগত ঘটনা এবং এই ৪০ বছরে তাদের নানান উত্থান পতনের পর তাঁরা কি ফিরতে পারলেন তাদের যৌবনে, সেই নিয়েই আমাদের আজকের শ্রুতি নাটক একদিন বিকেল বেলায়। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমাকে? হ্যাঁ, আপনাকে। বলুন। আচ্ছা, আপনি কি কোনোদিন কলকাতায় ৪১ নম্বর শ্রীহরি দত্ত লেনে থাকতেন? হ্যাঁ, ওখানেই তো আমার জন্ম। ওই বাড়িটা ছিল আমাদের পৈতৃক বাড়ি। কিন্তু আপনি? আপনি কি আমাকে একদম চিনতে পারছেন না? না, মাফ করবেন, আমি তো ঠিক। আপনি মহামায়া গার্লস স্কুলে পড়তেন না? হ্যাঁ, ওটা তো আমার স্কুল ছিল। কিন্তু আপনি কি করে? বসবো একটু এই বেঞ্চে। ও হ্যাঁ, নিশ্চয় বসুন। আপনার এক ভাই ছিল, ও পড়ত নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরে। আপনার ঠাকুমা ছিলেন খুব সুন্দরী, ওনার নাকের পাশে একটা কালো তিল ছিল, ওই অনেকটা আপনার মতোই। আপনার দুই পিসি ছিলেন, আপনার বড় পিসির একটা কালো তিল ছিল,
কপালের পাশে, ভ্রুর ঠিক ওপরে। আপনাদের বাড়িতে একটা ছোট কুকুর ছিল, ওটাকে আপনারা পপি বলে ডাকতেন। আপনাদের একটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল। কিন্তু এত কথা আপনি জানলেন কি করে? কে কে আপনি? এই 40 বছরে কি আমার চেহারা এতখানি বদলে গেছে? আপনার চোখে দামি ফ্রেমে চশমা, হাতে হীরের আংটি, কে কে আপনি? আমি প্রলয় সেন। প্রলয় সেন, শোনেননি কখনো নামটা? না, আমি তো ঠিক। তাহলে মিন্টু? মিন্টু, কিন্তু সে মিন্টু মানে মিন্টু দা তো জানি, চুলে তার পাক ছিল না তখন, আর কপালেও ভাঁজ পড়েনি। ও, আপনারা থাকতেন? আমরা থাকতাম ভাড়াটে বাড়িতে, আপনাদের বাড়ির খুব কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কলেজে পড়তেন? আর সারাদিন ছবি আঁকতাম। আমার মাকে মনে পড়ে আপনার? মাঝে মাঝে মা যেত আপনাদের বাড়িতে, আপনার মাও আসতেন, আপনিও আসতেন মাঝে মাঝে। হ্যাঁ, ভারী চমৎকার ছিল আপনার মায়ের হাতের কাজ, সে আমার মনে আছে। কত রকম এমব্রয়ডারি, সুচের কাজ, তারপরে নকশা। ঠাকুমাও তো ওই রকম অনেক কিছু করতেন, উনি এসেছিলেন আমাদের বাড়িতে কয়েকবার। আমার এখনো মনে আছে, আপনার ঠাকুমা একদিন আমার আঁকা ছবিগুলো দেখছিলেন খুব মন দিয়ে। আসলে ঠাকুমা তো নিজে ছেলেবেলায় ছবি আঁকতে খুব ভালোবাসতেন, পরে আমরা শুনেছি ঠাকুমার শ্বশুর মশাই পছন্দ করতেন না বলে। যাক, দূর থেকে দেখেও আমি ঠিকই চিনেছি তাহলে, বিশাখা, বিশাখা দত্ত। ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পার্কের এক কোণে চুপটি করে বসে আছে এক মহিলা, বিকেলের আলো পড়েছে তার মুখে। ভাবিনি তো কখনো 40টা বছর পার হয়ে এই মফস্বল শহরের কোনো এক পার্কের বেঞ্চে বসে থাকতে দেখব সেই মেয়েটিকে, যাকে সবাই একদিন শিখা বলে ডাকত। এখন তো এখানেই থাকি আমি, এই শহরেই, একটা কলেজে পড়াই। অধ্যাপিকা? বাহ, তা বিয়ে তো করনি দেখছি? না, তার হয়ে ওঠেনি। আসলে বাবার ব্যবসায় মন্দা যাচ্ছিল, তারপর দুই পিসির বিয়ে দিতে গিয়ে ধার হয়েছিল অনেক। ছোট পিসির বিয়ের পর বাবা পড়ল অসুখে, গাড়িটা গেল বিক্রি হয়ে। আর অসুখের সময় টাকা পয়সা যা ছিল সবই গেল, আর বাবা মারা যাবার পরে বাড়িটাও। তারপর? তারপর আর কি, আমি ততদিনে এমএ পাশ করেছি, তারপর চাকরি নিয়ে চলে এলাম এখানে। মা ছিল আমার কাছেই, তা এখানে আসার প্রায় 2 বছর পরে মাও চলে গেলেন। ও, তাই শ্রীহরি দত্ত লেনের 41 নম্বর বাড়িটায় গিয়ে দেখি বাড়িটা 5 তলা হয়ে গেছে। 5 তলা? অনেকগুলো বছর কেটে গেল, তাই না? অনেকগুলো। আচ্ছা, আজ কত তারিখ বলো তো? কেন, 30শে এপ্রিল মনে আছে? 40 বছর আগেকার আর এক 30শে এপ্রিলের কথা। কি হবে সেসব নিয়ে আর। একতলা এক ছোট্ট বাড়ির ছিল ছোট্ট একখানা ছাদ, ছাদের উপরের আকাশ তখন ঘন নীল। তারই এক কোণে পশ্চিম দিকে এক টুকরো মেঘ উঠেছে, আর তার নিচ দিয়ে অস্তগামী সূর্যের আলো নেমে এসেছে পৃথিবীর। ও, সব কথা এতদিন পরে আর কেন? সেখানে কলেজে পড়ায় 21 বছরের এক ছেলে, পড়াশোনায় মন নেই, ইজেল আর রং তুলি নিয়ে এসেছে সেই ছাদে, ক্যানভাসের উপরে একটু একটু করে তুলে দিচ্ছে বিশ্ব প্রকৃতির সেই রঙের খেলা, সেই বর্ণালী। এদিকে দেখেনি কখন যে 19 বছরের মেয়েটা এসে দাঁড়িয়েছে ওর পেছনে, আর মুগ্ধ চোখে দেখছে ক্যানভাসের উপরে সেই রঙের বাহার। রং তুলি নিয়ে ছবি আঁকতে আঁকতে কেন যে হঠাৎ সেই সময়েই
পেন্সিল কাটার দরকার হয়ে পড়লো ছেলেটার। অন্য মনস্কভাবে পেন্সিল কাটতে গিয়ে ব্লেডে আঙুল কেটে রক্ত ছুটলো গল গল করে। আর মেয়েটা ছিল পেছনে লুকিয়ে, এগিয়ে এসে ছেলেটার হাতটা টেনে নিল নিজের কাছে। কিছু বোঝার আগেই রক্ত ঝরা আঙুলটা তুলে নিল মুখের মধ্যে। মেয়েটা যে ছেলেটার কত ঘনিষ্ঠ হয়েছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। মেয়েটার মুখের মধ্যে ছেলেটার আঙুল, ছেলেটার হাতের উপরে এসে পড়ছে মেয়েটার উষ্ণ নিঃশ্বাস। ছেলেটার নজর গেল মেয়েটার ঠোঁটের নিচে কালো তিলে। ছেলেটার ভেতরে কি যেন একটা হঠাৎ ঘটে গেল। নির্জন ছাদ, ছাদের উপরে খোলা আকাশ, আকাশে চারিদিকে আলোয় আধারে বিচিত্র বর্ণ ছটা সব ধুয়ে মুছে একাকার হয়ে গিয়ে তার চোখের সামনে ভেসে রইল কেবল এক জোড়া উষ্ণ ঠোঁট, আর তার নিচে একটা উজ্জ্বল কালো তিল। ছেলেটার সমস্ত শরীর জুড়ে এক অচেনা সুর বেজে উঠল ঝনঝন করে। এক পরম আশ্চর্য অনুভূতিতে সে স্পর্শ করলো মেয়েটার মুখের সেই কালো তিলটিকে। ঘটনার আকস্মিকতায় তখন মেয়েটিরও সর্বশরীরে জেগেছে এক আশ্চর্য কাঁপন। নিথর দাঁড়িয়ে আছে দুজনে, এক কিউপিড ভাস্কর্য। সে কয়েকটা মুহূর্ত, তারপরেই মেয়েটি ছেলেটির দিকে তাকাল এক ক্রুদ্ধ শাসনের ভঙ্গিতে, আর পেছন ফিরে সরসর করে নেমে গেল নিচে। হিঝেল তুলি রং ক্যানভাস, আপনি মিন্টু দা, আপনি সেই ছেলেটি, সেই প্রলয় সেন, প্রায় সই যার নাম দেখি সংবাদপত্রে। হ্যাঁ হ্যাঁ, সেই জগৎ জোড়াজার খ্যাতি, যার আঁকা ছবি পৃথিবীর বড় বড় শহরের আর্ট গ্যালারিতে, ভারতের রাষ্ট্রপতি, ইংল্যান্ডের রানী, জার্মানির চ্যান্সেলর, যার সম্মানে ভোজসভার আয়োজন করেন। হ্যাঁ, আমি সেই। শিখা, বিশ্বাস করবে, দিন থেকে দিনান্তর, নিশা থেকে নিশান্তর কত না খুঁজে বেরিয়েছি তোমাকে। কলকাতা থেকে দিল্লি, লন্ডন থেকে প্যারিস, নিউ ইয়র্ক, 40 বছর ধরে কত না খুঁজেছি। সেই তিল, সেই বাঁকানো নাক, সেই ক্রুদ্ধ শাসনের দৃষ্টি, আর সেই ঘাড় ভিড়িয়ে ফিরিয়ে দ্রুত চলে যাওয়া, আর সেই মনোরম স্পর্শ। অথচ আজ এত কাল পরে, আজ এইখানে সুদূর মফস্বলের এই পার্কে এসে, জীবন বড় রসিক বিশাখা, না হলে এতদিন পরে কেনই বা আমার পৈতৃক বাড়ির কথাটা মনে পড়বে, কেনই বা এই পথ ধরে হাঁটবার কথা মনে হবে এই বিকেল বেলায়, আর কেনই বা এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেই তোমার আমার দেখা হবে এইখানে। জীবন সত্যি বড় রসিক মিন্টুদা, না হলে এখানে যেখানে ঢং ঢং করে কলেজের ঘন্টা বাজে সকালে, তারপরে ক্লাস, মেয়েদের আসা যাওয়া, কোলাহল, পরীক্ষা, খাতা দেখা, গ্রীষ্মকালে দীর্ঘ ছুটির অবকাশের আলস্য, রিমঝিম দুপুর, অলস বিকেল, মন যেখানে আপনা থেকেই কেমন যেন হয়ে যায়। কেনই বা রসিক জীবন আমাদের দুজনাকে এতদিন পর মেলাবে এখানে এসে। আশ্চর্য, আশ্চর্য, দেখো দেখো আজও মাথার উপরে ঠিক তেমনি নীল আকাশ, পশ্চিমে তেমনি কালো মেঘ, কেবল মেঘের কোণে দুটো চিল উঠছে, তাদের ডানায় লেগেছে রোদ্দুরের রং। দীর্ঘ ওড়ার শেষে ওরাও কি এই মেঘের কোলে এসে মিলেছে? হয়তো তাই, ক্লান্ত ওড়াউড়ির শেষে হয়তো ওদের ঘরে ফেরার সময় হলো এখন। বিশাখা, বলো একটা প্রশ্নের উত্তর আমি এতকাল ধরে খুঁজে বেরিয়েছি নিজের মনের কাছে, জবাব পাইনি কোনো। কি প্রশ্ন? ছেলেটির সেই দিনের
সেই বাদ ভাঙা উচ্ছ্বাস কি এতটুকুও দাগ রাখেনি মেয়েটার মনে? কি জানি, হয়তো রেখেছিল, হয়তো কোনো অদৃশ্য সেতারের নিনৃণ ঝংকার উঠেছিল সেখানেও, হয়তো এই 40 বছর ধরে তার জীবনের রসিক শিল্পী আপন বেহালায় ছড় টেনে চলেছে দিনমান। তাহলে তাহলে কি তোমার তোমার বাড়ি কোথায় এখানে বিশাখা? ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো, ওরই কাছে একটা গলিতে। নিয়ে যাবে আমাকে তোমার বাড়িতে একবার? মিন্টুদা, একবার, শুধু একটিবারের জন্য? না, তা আর হয় না মিন্টুদা। হয় না? জানো, অ্যামস্টারডামের সমুদ্রের তীরে সারা বিকেল একসঙ্গে কাটিয়ে তারপর সন্ধ্যাবেলা হোটেলের ঘরে সর্বস্ব দিতে এসেছিল এক মেয়ে, আর্ট গ্যালারির অ্যাসিস্ট্যান্ট কিউরেটর। কি নাম তার? মনে নেই। তার তো ছিল না এমন ঔদ্ধত্য শাসনের ভঙ্গি আর ঠোঁটের নিচে কালো তিল। আর কেউ আসেনি? এসেছে, তাদের কারো চুল সোনালি, কারো কালো, কারো গায়ের রং সাদা, কারো ধূসর, কারো চোখ নীল, কারো ঘন কৃষ্ণ। আমিও তো কোনো আকুমার ব্রহ্মচারী নই, তাদের কাউকে গ্রহণ করেছি, কাউকে দিয়েছি ফিরিয়ে, ছবি এঁকেছি নারীর সুঢল গ্রীবা, কোনোটির নাকের পাশে তিল, কারো ওষ্ঠে, কিন্তু শাসন আর ওই ঔদ্ধত্য ভঙ্গি আর চোখের ওই শানিত দৃষ্টি আমি আজও পাইনি। বিশাখা, একবার, একটিবার নিয়ে যাবে আমাকে তোমার ঘরে? না না, আমি তো তোমাকে চিনি না মিন্টুদা, তুমি এখন অনেক বড়, জগৎ জোড়া তোমার খ্যাতি, আর আমি এক সামান্য নারী, কোনো এক অখ্যাত মফস্বল কলেজের ততোধিক অখ্যাত এক অধ্যাপিকা। আর আমাকে কি তুমি চিনেছো তেমন করে? জেনেছো কি আমার মধ্যে আছে কত অসমাপ্তি, কত অপূর্ণতা, ক্ষুদ্রতা, হীনতা, কত ত্রুটি, কত মলিনতা? 40 বছর আগে হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনার স্মৃতি যে তুমি আজও বহন করে চলেছো, সে কি তোমার প্রেম, তোমার ভালোবাসা? আমি জানি না, যাকে তুমি মনে করেছো প্রেম তারই অহংকারে, যাদের তুমি গ্রহণ করেও আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছো, জেনেছো কি তাদেরও শরীরের আবরণে ছিল একটা হৃদয়, যে হৃদয় হয়তো নিষ্কলুষ, অনাবিল, আপন ভোগবাসনার কাছে পরাজিত হয়েছ তুমি, তাই জানবার চেষ্টাও করনি নারীর হৃদয়। আজ রসিক জীবনের বিচিত্র ছলনায় যার কাছে এসে দাঁড়িয়েছ মিন্টুদা, সে নারীর শরীর যে আজ অস্তাচলগামী, এই 40 বছরের সময়কাল তার দেহে নামিয়েছে মেদুভার। একদা যে তিল ছিল ভ্রমর কৃষ্ণ উজ্জ্বল, তারও সৌন্দর্য হয়ে এসেছে ম্লান। এই যে 40 বছর ধরে তুমি একটা স্পর্শ স্মৃতি বহন করে এসেছ, সে তো তোমার এক শরীরস্মৃতি, শরীরস্মৃতির অহংকার, কেবল মোহ। শরীরস্মৃতির অহংকার, কেবল মোহ? তা না হলে তুমি আমাকে সেই আমস্টারডামের মেয়েটির কথা কেন বললে? কেন জানালে আরো আরো মেয়েদের কথা যারা তোমার জীবনে এসেছিল? সে কি মেয়েদের কাছে তোমার দাম কতখানি সেটা আমাকে বুঝিয়ে দেবার জন্য নয়? সে তোমার অহংকার নয়, মোহ নয়? না বিশাখা, প্রেম কাউকে করে ঐশ্বর্যবান, কাউকে ভিখারী। হ্যাঁ, আমি তো জানি না তোমার চিত্ত বিপুল সম্পদে ঐশ্বর্যবান নাকি বিত্তহীন এক সামান্য ভিখারী। যে নিরাভরণ আঙুল দিয়ে একদিন আমাকে স্পর্শ করেছিলে, আজ সেই আঙুলের আংটির হীরকের উজ্জ্বলে মোহগ্রস্ত হয়ে
যদি আমি নিয়ে যাই তোমাকে আমার ঘরে, তাহলে জীবনের সেই পরম লগ্নের, সেই পরম পবিত্র স্পর্শের সমস্ত মাধুর্য, সমস্ত মহিমা যে ব্যর্থ হয়ে যাবে মিন্টুদা, তার চেয়ে বিবর্ণ থেকে বিবর্ণতর হতে থাক আমার মুখের সেই উজ্জ্বল কালো তিলের স্মৃতি, আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক তোমার হাতের আঙুলের ওই আংটির হীরক জ্যোতি। আর যদি এই হীরের আংটি আমার এতদিনের অর্জিত সমস্ত ঐশ্বর্য সব সম্পদ ছুঁড়ে ফেলে দিয়ে আসে তোমার কাছে? পারবে না মিন্টুদা, পারবে না। আজ মুহূর্তের আবেগে যে ঐশ্বর্য তুমি ত্যাগ করতে চাইছো, জীবনের প্রতিদিনের অভ্যাসের প্রাত্যহিকতায় সেই ঐশ্বর্যের স্মৃতি তোমার বুকে কাঁটা হয়ে বিঁধবে প্রতিনিয়ত। ও শোনো, আজানের সুর শোনা যাচ্ছে। কালই হয়তো তোমাকে কলকাতায় ফিরে গিয়ে প্লেন ধরতে হবে, দিল্লির কিংবা নিউ ইয়র্কের কিংবা আমস্টারডামে। সন্ধে হয়ে এলো, আমি এবার উঠি, আমায় ফিরতে হবে এখন। এবার বাঙালির রসনাকে তৃপ্ত করতে কলকাতার মিষ্টি নিয়ে ইউকেতে আসছে দ্য রয়্যাল বেঙ্গলি সুইটস। রেডি হয়েছো? কি তুমি এখনো রেডি হওনি? আচ্ছা, তোমায় নিয়ে কি করি বলো তো, অমন থম মেরেই বা বসে আছো কেন? ওঠো, ওঠো না। থম মেরে বসে থাকবো কেন? আমার একদম ভালো লাগছে না রে। কি হলো মা, কি ভালো লাগছে না তোমার? না, তেমন কিছু নয়। এই তোরা তো এক্ষুনি চলে যাবি, তাই আর কি। সে তো যাবই, তুমি তো আগে থেকেই জানতে মা যে আজকেই আমরা চলে যাব। হ্যাঁ, তা জানতাম বটে, আর সেই জন্যই তো শুধু কান্না পাচ্ছে রে। দোহাই মা, প্লিজ কেঁদো না। তোমার জামাই যদি দেখে না তুমি এখন কাঁদছো, তাহলেই হয়ে গেল, সেও বোধহয় হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যাবে। ও কাঁদতে যাবে কেন? কেন আবার, কাঁদুনি শাশুড়ির কাঁদুনি জামাই, তুই চোখে দেখতে পারি না। কাকে রে, তুই কাকে দেখতে পারিস না রে? আমাকে না জামাইকে? তোমাদের দুজন কি? যাকে যাক, শোনো এখন প্লিজ দয়া করে রেডি হয়ে নাও। দাঁড়া দাঁড়া, উঠছি। উফ, তাছাড়া তুইও তো এখনো রেডি হসনি, আর আমাকে খালি তাড়া দিচ্ছিস কেন বলতো? উফ মা, তুমি যে কি বলো না,
আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। হ্যাঁ, সে কি রে, এই হাফ প্যান্ট পরে তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ রে, তুই মেয়ে না ছেলে? লোকে কি বলবে বলতো, একটা বিয়ে হওলা মেয়ে। আরে বাবা, কেউ কিচ্ছু বলবে না, ওখানে সবাই এসব পরে মা, এমনকি 80 বছরের বুড়িরাও হাফ প্যান্ট পরে, বুঝলে? তাই নাকি? কি বলছিস, তো ওখানে মেয়েদের লজ্জা সরমের কোনো বালাই নেই তাহলে? কি জানি বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ছিচ, কি কেলেঙ্কারি। বেশ তো, তুমি যখন ওখানে যাবে তখন নিজের চোখেই দেখতে পাবে, আমি সত্যি বলছি না মিথ্যে। আমি আমি যাব? কেন রে, কি করতে যাব আমি? আমাকে সবাই বলেছে ওখানে না কোনো কথা বলার লোক নেই, মানে বাংলা বলার, চারিদিকে শুধু সাহেব মিম গিজগিজ গিজগিজ করছে। মা গো, জমাদার আসবে, সেও সাহেব, তো তাতে কি হয়েছে? বাবা, কি কথা! আচ্ছা, আমি কথা বলবো কি করে, ইংরেজিতে? তা হিন্দিতেও তো বলতে পারো। চা, তুই যাকে বলিস না, হিন্দি বুঝবে ওরা, ওদের তো মাতৃভাষাই ইংরেজি। ব্যস্ত ব্যস্ত, তুমি ইংরেজিতেই কথা বলো। আরে তুই কি বলছিস বলতো, আমি কি করে ইংরেজিতে কথা বলবো? উফ মা, প্লিজ মাথা গরম করে দিও না তো। আমি জানি না বাবা, এই ছোট্ট কথাটাতে তোর কিসের এত মাথা গরম? মাথা গরম হবে না তো কি হবে? আরে বাবা, তুমি তো ইংরেজিতে কথা বলতে পারবে না, তুমি তো একজন শিক্ষিত মহিলা না কি? না 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 না, ওসব বলতে টলতে আমি পারবো না, ওইসব বলতে গেলে না বড্ড ভুল হয়ে যায় রে, এই বয়সে পৌঁছে আমার দ্বারা ওসব হবে না মা। ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড কখন কোনটা হয় না, সব কুলিয়ে যায়। ওরে বাবা রে, তাহলে তুমি কি কখনোই আমার কাছে ইংল্যান্ডে যাবে না? না, একদম যাবো না মা, কোনো প্রশ্নই ওঠে না। কেন, তুমি তো গিয়েছিলে ওখানে পড়তে, তা তোমাকে ওখানে কে থাকতে বলেছিল শুনি? তারপর আবার বাড়ি টাড়ি কিনে আবার বিয়েও করে ফেললি, সেটাও আবার একটা ম্যাড্রাসিকে। কেন রে, সারা দেশে কি তোর একটা বাঙালি ছেলেও জুটল না? কেন মা, তোমার ওকে পছন্দ হয়নি, ভালো লাগে না তোমার ওকে? উফ, তুই না কিরম যেন জানিস, আমি কখন বললাম সে কথা, কত ভালো ছেলে, আমার খুব পছন্দ হয়েছে জানিস তো, শুদ্ধ একটা ব্যাপার ছাড়া। ওই মানে সেটা না, ওই যে খালি ইংরেজি আর হিন্দিতে কথা বলে, ওইটাই যত ঝামেলা। বারে ও বুঝি একটাও বাংলা বলে না? শোনো, একটা তামিল ছেলে হয়ে ও যতটা বাংলা বলে না, তোমার 14 পুরুষের ভাগ্যি ভালো। আর দেখো তো, এখন আমার সাথে থেকে থেকে অনেকটা বাংলা শিখে গেছে কিন্তু। খুব শিখেছে, খুব বলছে, কি বাংলার চিড়ি, আপনি তুমি তুই সব গোলমাল করে দিচ্ছে, কোনো তফাত নেই। উফ, জানো তো, তোমাকে না কেউ কখনো খুশি করতে পারবে না, চিরটা কাল তুমি একই রকম থেকে গেলে। আরে বাবা, এই প্রথম তো তুমি ওকে দেখলে, আর শুধু খারাপটাই দেখলে, আচ্ছা কোনো ভালোই কি কিছু তুমি দেখতে পেলে না? বলো না মা, ও কি সত্যি এতটা খারাপ? আমি আবার কখন সে কথা বললাম, ও খারাপ আমি একবারও বলেছি? সব সময় বলছি ও ভীষণ ভালো, খুব ভালো ছেলে, কি শান্ত সৌম্য, আর সেই জন্যই তো আমার যত ভাবনা। মানে কি বলতে চাও তুমি? মানে আবার কি, তোমার মতো রণচণ্ডীর সঙ্গে সারাটা জীবন যে কি করে ম্যানেজ করবে সে কথা চিন্তা করলেই না আমার বুকটা হিম হয়ে যায়। তা তো বলবেই, আমি তো রণচণ্ডী। তার বলতে, বাবারে বাবা, কি মুখ, ঠিক বাপের মতো। সব কথা শুধু বাপের মতো বাপের মতো বলবে না তো? একদম নয়, আমি না আমি একদম তোমার মতো, একেবারে অবিকল, আর তুমি হচ্ছ দ্য গ্রেটেস্ট রণচণ্ডী। যাকে যাক, এখন ছাড়ো সব কথা, অনেক দেরি হয়ে গেল। শোনো, তুমি যদি সত্যি আমাদের ছাড়তে যেতে চাও না, তাহলে এইসব বকর বকর থামিয়ে প্লিজ শাড়িটা পরো। মা, তুমি তো জানো এই রিপোর্টিং টাইম 3 ঘন্টা আগে, উফ, যেতেও তো একটা সময় লাগবে নাকি? উফ, বাবারে বাবা, কি তাড়া দেয়। আচ্ছা, সকালবেলায় উঠে বেরিয়ে পড়লেই তো পারতিস, যত সব কায়দা বাজি। মা, তুমি না, আরে কায়দা কোথায়, এটাই তো নিয়ম।
তা এ আবার কি নিয়ম রে? 3 ঘন্টা আগে গিয়ে কি করবো আমরা? ভ্যারেন্ডা ভাজবো? এত তাড়াহুড়ো না আমি এই বয়সে করতে পারি না। যত্তসব আর সত্যি জানো তো, তোমাকে নিয়ে না আমি আর পারছি না। একটা কথাও যে তুমি কেন বোঝো না কে জানে। না বোঝার কি আছে রে, না বোঝার কি আছে? তুই তো আর ইংরেজিতে বলছিস না। মম প্লিজ প্লিজ এবার একটু চুপ করো। অলরেডি দেরি হয়ে যাচ্ছে, যাই বাবা আমি লাগেজগুলো একটু চেক করে নিই। শোনো ততক্ষণে তুমি প্লিজ শাড়িটা পরে নাও। এই 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 পিউ, ও পিউ শোন না, একটা কথা ছিল রে। আবার কি কথা? ওরে বাবারে কি মুশকিলে পড়া গেল এবার। না 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 শোন না, দেরি করবো না। বলছিলাম কি, আমার না দুটো বেনারসি যে আছে না, ওটা তুই নিয়ে যা না রে মা। তোকে শাড়ি পরলে কি সুন্দর লাগে, তুই তো একেবারে শাড়ি পরতে চাস না। বললেই হলো, পুজোর সময় তো শুধুই শাড়ি পরেছি, অন্য কিছুই তো পরিনি, এমনকি সালোয়ার কুর্তাও নয়। আর শুধু তোমার ভালো লাগবে বলে মা। তাহলে সব সময় পরিস না কেন বল? আরে জানিস, আমি তো শিন্নিকে বলছিলাম। শিন্নি? সেটা আবার কে? কতবার বলেছি, শ্রীনি শ্রীনি। আরে ওর নাম শ্রীনিবাস, ছোট করে শ্রীনি। ওটা তোমার ওই সত্যনারায়ণের শিন্নি নয়। ঠাকুর দেব তার নাম নিয়ে ওরকম করে বলতে নেই পিউ, বলিস না। আরে ওই তো বলছিল, পিউ কো বিউটিফুল লাগতা হ্যায়। আমিও বললাম, বিউটিফুল লাগতা হ্যায় তো শাড়ি কিমনি পড়তা হ্যায়। প্লিজ মা, মা তুমি না ওর সাথে বাংলাতেই কথা বলো বুঝলে, তোমার এই খিচুড়ি মার্কা হিন্দি শুনলে ওর নিজের ভাষাটাও ভুলে যাবে, আর হিন্দি তো বটেই। তা কবে আর বলবো বল, তোরা তো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবি। কি করে যাব দেবী, আপনি সকাল থেকে যা ভাষণ শুরু করেছেন, আজ নির্ঘাত ফ্লাইট মিস করব। ওরকম করে বলিস না রে, ওরকম করে বলিস না, আমারটা কেমন কান্না পাচ্ছে, কেমন যে লাগছে না, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না। আচ্ছা কান্না পাওয়ার কি আছে মা, আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি নাকি? আবার বলছি না, অমন করে বলতে নেই, এ কথা কেউ কখনো বলে। ওই দেখ কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম কি বল। ও হো শোন না শোন না, একটা কথা বলি তোকে। হ্যাঁ বলুন দয়া করে। না মানে মানে বলছিলাম কি, এইরকম হাফ প্যান্ট পরে ট্যাং ট্যাং করে আর কতকাল ঘুরবি রে? কি বললে, ট্যাং ট্যাং? তার মানে কি গো? ট্যাং ট্যাং মানে জানিস না, বানান করে বলতে হবে নাকি? না তার আর দরকার নেই, এখন আসল কথাটা কি সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। হ্যাঁ বলছি বলছি শোন না, এই দুজনে মিলে ট্যাংস ট্যাংস করে না ঘুরে এবারে তো একটু থিতু হলে পারিস মা। থিতু মানে? উফ যত প্যাচ মারা কথা তোমার। মোটেই প্যাচ মারা কথা নয়, বলি বলি তোদের কি ছেলে পুলে হবে না? কার ছেলে পুলে? কার মানে? তোর তোর। আরে তোদের ছেলে পুলে হবে না? আরে হ্যাঁ বাবা তা তো হবে, হবে না কেন? তাই বুঝি হবে? তা কবে হবে মা, আমি মরলে তবে? আর কতদিন বসে থাকবো বলতো একা একা, বাপ বেটি দুজনে মিলে তো আমাকে একেবারে একা করে দিয়েছিস। কত কাল হয়ে গেল, একবারও কি মনে হয় না মা খুব একা। মা কি বলছো সব? মা এবারে পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে তুই যখন এক হাতে আমাকে আর অন্য হাতে তোর বরকে নিয়ে ঘুরছিলি না, জানিস আমার কি মনে হচ্ছিল, এতগুলো দিন এতগুলো বছর কেটে গেছে, পিউ আমার এত বড় হয়ে গেল, মনে হচ্ছিল এই তো সেদিন সাদা ফ্রিল দেয়া ফ্রক পরে আউটরাম ঘাটে ছুটে ছুটে বেড়াতো, আমি আর তোর বাবা বসে বসে দেখতাম। তোর মনে হয় না রে পিউ, আজ আমি বড্ড একা, মা এবার একজন কাউকে দেখুক, তুই যদি সেটা না দিস তবে কে দেবে বল? আমার আর কে আছে বল না, বল আমার আর কে আছে? মা তুমি প্লিজ কেঁদো না, মা প্লিজ কেঁদো না, তুমি আমাকে বকো রাগ করো ঝগড়া করো, আমি সব সহ্য করতে পারবো মা, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। তাহলে আমাকে বল, আমাকে কথা দে, সামনের বছর তোরা যখন আসবি দুজনে নয় 3 জনে আসবি, তাহলে
তুমি আমাকে কথা দাও, আমাকে বলো এবার তুমি আমার কাছে ইংল্যান্ডে যাবে। এক বছর ওয়েট করতে হবে না মা, তুমি 7 মাস বাদেই যাবে আমার কাছে। কি 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 বলি মানে 7 মাস বাদে? কেন? ওই তোমার 3 নম্বরটিকে দেখতে। কি ঝামেলা, এই 3 নম্বরটা আবার কি? ও মা গো মা, তোমাকে নিয়ে না আমি আর পারলাম না। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না? আমি তোমাকে এখন কি করে বলি বলো মা, আমি যে নিজেই মা হতে চলেছি। হ্যাঁ? আচ্ছা আমি হাফ প্যান্ট পরি বলে কি লজ্জাটাও হাফ হয়ে গেছে নাকি মা? ও মা, কি বলছিস রে তুই? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজ আমি কি খবর শুনলাম মা গো, আজ আমি কি খবর শুনলাম! ভেবেছিলাম ফিরে গিয়ে জানাবো, তুমি আজকে এমন শুরু করলে। হে ভগবান, এ কি সর্বনেশে মেয়ে আমার, এত বড় খবরটা নিজের মধ্যে চেপে রেখেছে, একটুও কিছু বলেনি। কর্তা গিন্নি দুটোই সমান, দুজনেই চেপে রাখলো। কেন, সিন্নিটা তো বলতে পারতো পিউকা ছেলে পুলে হোগা। হ্যাঁ, বললেই তো ষোলকলা পূর্ণ, অমনি তোমার শুরু হয়ে যেত, এটা করিস না ওটা করিস না, ঠাকুর দেখতে যাস না। আচ্ছা এতদিন পরে কলকাতার পুজোতে থাকলাম, একটু আনন্দ করব না, হইচই করব না? তা বলে তুই বিমালুম চেপে যাবি? ও মা গো, আমি এখন কি করি? এ বাবা, যাবার সময় তো একদম হয়ে গেল, আমি তো কিচ্ছু করতে পারলাম না। ছি 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 ছি, ঠাকুর আমার একটা মাত্র মেয়ে। তোমাকে প্লিজ আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এখন চোখটা মোছো। প্লিজ মা, প্লিজ আর কেঁদো না। ওই দেখো, ওই দেখো ট্যাক্সিও এসে গেছে। আর শ্রীনি যদি এ ঘরে এসে দেখে না আমি তুমি দুজনেই কাঁদছি, তাহলে ও খুব আপসেট হয়ে যাবে। চলো চলো, দেরি হয়ে গেছে, এখন তোমাকে শাড়িও চেঞ্জ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এই শুন শুন না, বেশি কাজ করবি না, হ্যাঁ বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে, তুমি চলো এবার। আর শুন মা, শুন, বেশি জোরে গাড়ি চালাস না কেমন? আরে ওকে মা, আমি একদম গাড়ি চালাবো না, তুমি চলো তো এখন। উফ, কোন কথাটা বলি কোন কথাটা বলি না, এই যে সুটকেস টুটকেস এগুলো এই যে তুলছিস না, ভারী জিনিস তোলা উচিত নয়, তুই তুলিস না, বুঝেছিস? বুঝেছি মা, আমি সব বুঝেছি। ওফ ভগবান, এই দেখ সিন্নিটা না সব কিছুতে বড্ড টক খায়, তেঁতুল তো, তুই যেন ওর সঙ্গে বসে বসে টক ঝাল খাস না মা। ওরে বাবারে, আর পারি না, আমি টক ঝাল কিচ্ছু খাবো না, শুধু মিষ্টি খাবো, তুমি চলো এবার, দেরি হয়ে যাবে। না 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 না, কেন বলছিলাম জানিস তো, টক খেলে না বাচ্চা কালো হয়। দেখ বাচ্চা যদি কালো হয় তোর কি ভালো লাগবে বল? সব বুঝেছি আমি মা, তোমার আর কি কিছু বলার আছে? না না, আর কিচ্ছু বলার বাকি নেই, চল চল, শুধু একটা কথা, একটা, হ্যাঁ এটাই শেষ। এই ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ওদের বাংলা শেখাবি বুঝলি, সব সময় ওদের সাথে না বাংলায় কথা বলবি, আমি যেন ওদের সাথে একটু বাংলায় কথা বলতে পারি, মন ভরে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে, আমি সারাক্ষণ বাংলায় কথা বলবো, ওরাও তোমার সাথে বাংলায় কথা বলবে, এবার তুমি চলো চলো। সিন্নি, ও বাবা সিন্নি কোথায় গেল? ও সিন্নি শুনো, পিউকো বেশি নেই খাটায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম কম কাজ করায়গা, কেমন খেয়াল রাখেগা, হ্যাঁ। বাবা গো আর হিন্দি নেই আতা হ্যায়, বল নেই পারতা হ্যায়, তুম দোনো না ভালো রাহেগা, কেমন? চলো মা চলো, আমিও তোমার আর হিন্দি নিয়ে আর নেই পারতা হ্যায়, এবার চলো চলো চলো। হ্যাঁ চল, যাই যাই, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, সব আপনার কাছে আসছি, আপনাদের কাছে আসছি। Thank you.
¶¶